আশা করি সবাই ভালো আছেন। এখন দেখা যাচ্ছে যে আমি বলছি সবাই ভালো আছেন, কিন্তু আসলে ভালো নেই। কী জন্য ভালো নেই? ম্যাক্সিমাম মানুষের পেটের গণ্ডগোল। এই পেটের গণ্ডগোল অনেকেই যোগ ব্যায়াম করতে পারেন না, সামনে ঝুঁকে করতে পারেন না, কারো পেট মোটা, আমাকে নানান কমান্ড হয়েছেন। তাদের জন্যে এবং সবার জন্যে আজকে একটা ক্রিয়া দেব, অগ্নিসার ক্রিয়া। যে অগ্নিসার ক্রিয়ার দ্বারা পেটের বহু রকম রোগ থেকে নির্মূল পাওয়া যায়। তার ভিতরে উল্লেখযোগ্য আমাশা, গ্যাস, অ্যাসিডিটি, নানান কিছু সমস্যা কিন্তু হচ্ছে প্রত্যেকটি মানুষের। এবং মেইন কথা হচ্ছে যে আবার যারা তৈলাক্ত জিনিস খাচ্ছেন তাদের কোষ্ঠকাঠিন্য ভরা, আর কাঠিন্য থেকে নানান রকম রোগ হচ্ছে। আর এই যে অগ্নিসার ক্রিয়াটা এটা দেব, এটা পেটের আগুনটাকে বৃদ্ধি করবে। তো পেটের আগুনটাকে যখন বৃদ্ধি করে, এখানে যেটা থাকে অগ্নাশয় বলা হয়, এই অগ্নাশয় থেকে ইনসুলিন পাস হয়। ইনসুলিন যখন পাস হচ্ছে তখন রক্তের সাথে যে ইনসুলিন যদি মিশ্রণ না হচ্ছে, তাহলে তাতে দেখা যাচ্ছে যে বহুমূত্র রোগ হচ্ছে। এই অগ্নিসার ক্রিয়াটা বহুমূত্র রোগ থেকেও নির্মূল পাওয়া যায় যদি সে করতে পারে। তবে এই অগ্নিসার ক্রিয়াটা করতে গেলে সকালে উষ্ণ গরম পানি খেয়ে মল নিষ্কাশনের পরে করাটা সব থেকে উত্তম সময়। আর এটা করতে গেলে প্রথমে শ্বাসটাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে। প্রথমে শ্বাসটাকে বুক ভরে নিতে হবে, তারপর শ্বাসটা সম্পূর্ণ ত্যাগ করে দিয়ে বের করে দেওয়ার পরে পেটটাকে আস্তে করে উপরের দিকে তুলে কম্পন। এই শ্বাসের সাথে যখন আমরা মানসিকতা মনঃসংযোগ হচ্ছে, তখন কিন্তু মাইন্ড ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে এবং মানসিক শক্তিও বৃদ্ধি পাচ্ছে এবং নিজেকে চেনার একটা উপায়ও হচ্ছে। তাতে হবে কি, মাইন্ড কন্ট্যাক্ট করা যাচ্ছে এবং ভিতরে নিজেকে একটা আস্থা যে আমি করতে পারছি, একটা মনের ভিতরে একটা শক্তি অর্জন হচ্ছে। কিন্তু এটা শুধু অগ্নিসার ক্রিয়ায় নয়, এবং যখনই পেট শক্তিটা ঠিক হচ্ছে তখন নিজের ভিতরে একটা স্পিরিডিটি আসছে, শক্তি ধারণ করার ক্ষমতা অর্জন করা যাচ্ছে যে আমি পারছি, আমি কেন পারবো না, এই বোধটুকু মনের ভিতর জেগে ওঠে এবং শক্তিটা পাওয়া যায়। এই ক্রিয়াটা এখন দেখাচ্ছি, এটা অল্প অল্প প্রথমে যারা অভ্যেস করবেন একবার দুইবার তিনবার দশবারও করতে পারেন। শ্বাসটাকে ত্যাগ করার পর আমি দেখাবো আস্তে আস্তে, এবং তিনটে চ্যাপ্টার কি আমি বুঝিয়ে দেব। এই শ্বাসটা প্রথমে উড্ডয়ন মুদ্রা কেমন করতে হয় এটা স্টেপ দেখাচ্ছি। আমি প্রথমে শ্বাসটাকে নিচ্ছি, দেখালাম উড্ডয়ন, পরে দেখালাম নৌলি, পেটের এক্সারসাইজ। তো কেউ জটিল ভাববেন না, এটা আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো। যাতে দেখানোর উপায় হচ্ছে প্রথমে উপায়টা দেখানো, যাতে বুঝতে সহজ হয়, সেই জন্য কিন্তু আমি এটা করছি। এবার অগ্নিসার করতে গেলে পেটটাকে আগে তুলে নিতে হবে উপরে, তারপরে কম্পন, সেটা একটু ফলো করতে হবে। শ্বাসটাকে প্রথমে নিয়ে ত্যাগ করে দিতে হবে, তিরিশ বার করলাম। এইবার এই তিরিশ বার ঝাঁকি, মানে পেটটাকে লাফাতে লাফাতে। এইবার দেখা যায় অনেকে স্কিপিং করেন, স্কিপিং করলেও কিন্তু লাফালাফি হচ্ছে। আমার কাছে স্কিপিং করার মতো ওরকম দেহ নাই, দেখা গেলে অনেক মোটা মানুষ। তিনি বসে থেকেও করতে পারেন, চেয়ারে বসেও করতে পারেন, বা দাঁড়িয়েও করতে পারেন। তো এবার আবার ছোট্ট করে দেখাচ্ছি, দশ বার
ফলো করবেন, প্রথমে শ্বাসটাকে টেনে নিলাম, তারপরে ছেড়ে, দশ, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করুন। প্রত্যেকটি বার পেটটাকে কিন্তু তোলা, ভিতর থেকে এই স্টমাকের নিচের থেকে যে নাড়িগুলো উপর দিকে উঠবে নিচে যাবে, এবার আস্তে করে দেখাচ্ছি। এইটাই দ্রুত করা, যত দ্রুত তত ভিতরে মালিশ হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে। যখনই ব্লাড সার্কুলেশন বাড়ছে তখন ভিতরে শক্তিটা অর্জন হচ্ছে। ঠিক আছে, করতে থাকুন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা সবসময় আশা করি আপনাদের ভালোবাসা দিতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা সবসময় আশা করি আপনাদের ভালোবাসা দিতে।